হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকে ফুল টিউটোরিয়াল সহ আমি ভিডিওটি করতেছি। তো আপনারা বিষয়টা বুঝেন এবং দেখেন যে আসলে আমরা যে পুঁটি মাছগুলো ধরার ভিডিও দেখাই সেগুলো কিভাবে ধরে আর মাছগুলো কিভাবে আসে। ঠিক আছে, অনেকে অনেকে বাজে মন্তব্য করেন, বাজে কমেন্ট করেন, ঠিক আছে, তাদের এই কমেন্টের জন্যই আজকে ভয়েস দিয়ে ভিডিও করতেছি। আসলে এই ভিডিওটির যে পুকুরটি দেখতেছেন এটা হচ্ছে বিলের মাঝখানে, ঠিক আছে। দেখেন চারিদিকে পানি, পানি কমে গেছে আর বিলের মাছগুলো এই পুকুরে জমা হয়েছে, ঠিক আছে। আর জমা হওয়ার কারণে এখন পুকুর মালিক পুকুরটি সেচার জন্য এই ব্যবস্থা করতেছে। আর এইভাবে মাছ ধরলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মাছ পাওয়া যায়, মাছের দাম পাওয়া যায়, ঠিক আছে। এগুলো কোনো পোনা মাছ না বা পুকুরে ছাড়া কোনো মাছ না। তো সিস্টেমটা বলি এবং দেখেন, এই যে এই দিক দিয়ে পানি যাচ্ছে, এই যে ফিতে পাইপ পলিথিনের, ঠিক আছে, এই যে নিচে যাচ্ছে, আর ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচে যাব আপনাকে জুম করে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে পানি নামতেছে আর পুঁটি মাছগুলো স্রোতের বিপরীতে উঠে আসার জন্য চেষ্টা করতেছে। পুঁটি মাছ এমন একটা জিনিস যে স্রোত পাইলে স্রোতের দিকে উঠে আসার চেষ্টা করে পুঁটি ট্যাংরা। আর এই মাছগুলো ধরে এই যে এইখানে তাজা রাখার জন্য রাখা হবে, ঠিক আছে, তারপরে সময় মতো আরতি নিয়ে যেয়ে বিক্রি করা হবে। চলেন নিচে যাই, দেখি। দেখেন পানির কারণে মাছগুলো কেমন করতেছে। এই জায়গায় বেশি কথা বলা যায় না, এই কারণে আমি আর কথা বলতেছি না, ফুল প্রসেসিংটা প্রথমেই বলছি। আপনি দেখেন এই যে পুকুরের মধ্যে বোয়াল মাছগুলো কীভাবে ভাসতেছে। কলেজ আছে, দেখ।